দ্বিতীয় অপশন হচ্ছে গিয়ে একেবারে চুপ করে থাকবেন বাংলাদেশের ইতিহাস বঙ্গবন্ধুর স্বাধীনতা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না চুপ করে নিজের জীবনযাপন করবেন যিনি বলছে যে স্বাধীনতা ও বঙ্গবন্ধু নিয়ে আপনারা কোনো কথা বলবেন না চুপ থাকেন বলছেন না প্রধানমন্ত্রী কত সুন্দর করে কথা বলে দেখেন না ভাষণ স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ভাষণ কত সুন্দর ওবায়দুল কাদের তার ভাষা কত সুন্দর মূর্তির ব্যাপারে সেন্সিটিভ ইস্যু ধর্মীয়দের একটা সম্মান আছে ধর্মেরও কি আছে একটা গুরুত্ব আছে আমরা আলোচনা ফেসলা করব। কেন ধরেন না এটা চট করে ধরা যাবে না কেন মারেন না করা যাবে না সরকার ক্ষমতায় ঠান্ডা মাথায় কাজ করতে হয় যে সে বললে মামলা আমি নিব না বলছে না আরেক বেটা পুলিশ সে ইতিহাস গবেষণা রাজনীতি ধর্ম দর্শন জানাজা এরপরে একটা কেয়ামত হাস আখের আত সব আমাদেরকে শিখাইতেছে সেদিনকে দেখলাম একজন হচ্ছে যে থ্রেট দিচ্ছে যে আমরা জানা যায় এবং মিলাদ মহফিলে নাকি তাদের ছাড়া হয় না এক হচ্ছে মিলাদ কোনো ফরজ ব্যাপার না আর জানা যায় আমি আমার বাবার জানা যায় আমি নিজেই পড়াইতে পারি আপনাদের মৌলবাদীদের কোনো কাজে লাগবে না ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না তারা কিন্তু রাজ্যে বসবাস করছে ওর আলোচনা করিয়া তার দাম বাড়াইয়া দিলাম এত বড় একটা সম্মেলনে ওই মিয়া আলোচনা হওয়ার যোগ্য না এই অংশটা তার এটা এক্সপান্স আমার বক্তৃতা নাই আলাপ করব বঙ্গবন্ধুকে নিয়ে যিনি দশই জানুয়ারি উনিশশো সালে বাংলাদেশে আসছেন বন্দি থেকে ষোলো ডিসেম্বর একাত্তর জয় হয়েছে পরে আর চোদ্দ দিন এরপরে আর দশ তারিখে কত হয় চব্বিশ আর মাস একত্রিশা এই জন্য পঁচিশ দিন স্বাধীন হওয়ার পঁচিশ দিন পরে তিনি পাকিস্তানের জেল থেকে মুক্তি হয়ে প্রথম লন্ডন এরপরে কলকাতা হয়ে একটু দিল্লিতে একটু নেমে পাঁচ মিনিট পরে এই দেশে আসছেন আসার পর তিনি ঘুমান এই দিন তেজগাঁও বিমানবন্দরে বক্তৃতা করেন প্রথম পরে আইসা বাসায় ঘুমান ঘুমানোর পরে সকালবেলা উঠে রেডিও ছাড়েন কারি উবায়দুল্লাহ কেরাত পড়তেন আর কারি ইউসুফ কেরাত পড়তেন তখন পাকিস্তান আমলে তো উনি রেডিও ছাড়ার পরে দেখতেছে যে কোরআন তেলাবাদ ছাড়াই রেডিও শুরু হয়েছে তখন ডাকতেছে শেখ হাসিনার আম্মাকে রেনু রেনু আস ওনার আসল নাম হলো নেসা বঙ্গবন্ধুর চাষ্ত বোন এবং স্ত্রী আসা বলতেছে দেশ স্বাধীন হয়েছে সবাই কি নাস্তিক মূর্তা হয়ে বেমান হয়ে গেছে কেন হাসুর আব্বা কি হয়েছে আব্বা? কি হয়েছে বলেন যে কোরআন শরীফ পড়ে না কেন রেডিওর মধ্যে এটা কে উঠাইছে উনি বললেন যে এটা আপনি আপনার লোকজনের যে গান অস্থায়ী রাষ্ট্র ব্যবস্থা ছিল নজরুল সাহাব আছে কামরুজ্জামান মনসুর আলী ক্যাপ্টেন এরপরে তাজউদ্দিন আহমদ এই সময় তথ্যমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী ছিলেন বোধ হয় মেবি অথবা আরও পরে এই ফোন করা। পরে উনি গণভবন মসজিদের ইমাম এখনো বেঁচে বেঁচে আছেন মোদনা আবদুল্লাহ বিন সাঈজালাবাদী ওনাকে খবর দিচ্ছেন এই আমার মৌলবী এই রেডিওর মধ্যে কোরআন শরীফ নাই খবর রাখো না উনি বলল যে না মুজিব ভাই আমি তো শুনি নাই শুনো নাই কি এই আজকে তো আমি দেখলাম কোরআন পড়লো না পরে তথ্যমন্ত্রী বা সচিবকে খবর দিতে দৌড় আসছে সব কীসে তোদের কে বলছে কোরআন পাঠ বন্ধ করতে এবং একটু গালাগালিও করছেন ওইটা আমি বলতে চাই না এই সবগুলি তো আমি শুনতেছি যাকে সামনে রেখে গালি দিতেছেন এটা ইতিহাস এখন পুলিশে কয় আপনারা বঙ্গবন্ধুর ইতিহাস বললেন না হ্যাঁ কইব্লা তখন রেডিও অফিস ছিল আগারগাঁওয়ে তখনও যায় নাই পিজি হসপিটালের উল্টা দিকে ইন্টারকনের সাথে বারডেমের মধ্যে ট্রান্সক্রিপশন স্টেশন ওখানে উনি গাড়ি পাঠিয়েছেন তার এডিসিকে তাড়াতাড়ি যা চক বাজার গিয়ে আমার হুজুর আমার হুজুরটা হলো এই বাংলাদেশের ইতিহাসে প্রথম সাড়ে নয়টার সময় অন্য অনুষ্ঠান বন্ধ করে তেলাবাদ করাইছেন বঙ্গবন্ধু বলে না যে কালকের থেকে হবে এই অংশটা একটা বিষয় এখন আমরা ইতিহাস না বললে ইতিহাসটা কে বলে তারা তো মিছিল মিটিং করে আর সময় পায় না মারামারি করে বাজি করে সময় পায় না টেন্ডারের টাকা চুরি করে সময় পায় না পুলিশরা আলেমদেরকে গালাগালি করে ঘুষ ঠুস খায় নানান অপকর্ম করে সময় পায় না আমাদের তো কোনো কাজ নাই এই জন্য ইতিহাস পড়ি এবং রাখি এখন বলে চুপ বঙ্গবন্ধুর ব্যাপারে কিছু বলবেন না দেখেন কোথায় সংবিধান কাজেই সরি তার নাম আবার আনছি এটা আবার এক্সপান্স আমার আলোচনায় বা এই মাহফিলে সে আলোচনার যোগ্য না তার সাথে বড় বড়দের আলোচনা করি না কাজেই চাই যে যে এরাও বুঝুক বুঝুক আরে কুষ্টিয়ার মধ্যে তুমি তোমার এখানে তো দুইবার মূর্তি ভাঙ্গা হয় এতো তোমার বুঝ তাইলে তোমার পুলিশ কই দ্বিতীয় মূর্তি তো বাঘা যতীনের সেটা ভাঙ্গা ধরাই পড়ছে যুবলীগের লোকেরা দিব জেল কাটতে হবে এরপরে এজ মালি বলতেছ হাত ভেঙে ফেলবো হাত ভেঙে ফেলবো জাকা ছটকা খায় আরে তোমরা পুলিশরা কিছু রেসপেক্টেবল ছাড়া সামান্য কিছু উচ্চ যারা বা নিচ হইতে পারে ভালো ফ্যামিলির বাকিরা থেকে আসছো আমরা জানি না কিভাবে চলো কি খাও জানি না আলে মোলা মারা দেখ বলো বাক্স নিয়ে থাকে এরপরে তারা এটিম তারা জাকাত ছটকা খায় তারা গবেট কত বড় গালিটা দিলাম না ডট 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 গবেটরা নাকি মাদ্রাসায় আসে আরে মিয়া তোমাদের যে কোনো বিশ জন পিএইচডি রে আমার সামনে আনো পঞ্চাশ ষাট আনো সবচেয়ে কম হুজুর গবেট আমার সাথে তর্কে বসুক যদি তোমাদের একশো জন পিএইচডি আমার সাথে তর্ক করে জিততে পারে তাহলে বাংলার আলেমরা আর কথা বলবে না আর যদি না পারে তাহলে তোমরা কোন দেশে যাবা সেটা পছন্দ করো কাজেই ওনার আলোচনা আবার এক্সপান্স করলাম প্রসিডিংসে প্রসিডিংসে থাকবে না কোরআনের আলোচনা করতেছি আল্লাহ রসুলের যেহাদের এর কথা বলবো কেন যাই হোক আল্লাহ তালা তাদেরকে সঠিক বুঝতেন